হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু জাস্ট আপলোড বিডি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমি অনেক সময় ইউটিউবে দেখি বা অনেক সময় আমার কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেটির মেসেঞ্জারে আমি দেখে থাকি। সে বিষয়টি হলো অস্ট্রেলিয়ায় যে কৃষিকাজের ভিসা, বিশেষ করে অনেকেই বেশ মুখরোচকভাবে বলে যে এখানে লেবু বাগান বা কমলা বাগানে যা শুধু কমলা পিকিংয়ের কাজ রয়েছে, আনস্কিল লেবার ফোর্সেস আনবে অস্ট্রেলিয়া, অনেক ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া, এই ধরনের অনেক কিন্তু নিউজ আমরা দেখে থাকি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা অনেক সময় রিউমারের মধ্যেও আমরা শুনতে পাই, বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পারি। তা আসলে এই বিষয়টি রয়েছে কি না বা আসলে এটি কী ধরনের ভিসা বা বাংলাদেশে এই ধরনের কোনো সুবিধা রয়েছে কি না, এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো। সো দেখেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশ থেকে যে আসার যে ব্যবস্থাটি রয়েছে কৃষি রিলেটেড কোনো কাজে, সেটি কিন্তু হলো স্কিল মাইগ্রেশন স্ট্রিমে। সো এটা হতে পারে আপনারা 482 ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন বা 189, 190 বা 491, এই চারটি ভিসা মূলত আসা যায় কৃষি রিলেটেড কোনো কাজে। বাট সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একজন স্কিল্ড ওয়ার্কার হতে হবে। স্কিল্ড ওয়ার্কার মিন্স আপনার পর্যাপ্ত পরিমাণে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, একাডেমিক পড়াশোনা থাকতে হবে। সেকেন্ডলি হলো আপনার ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং অবশ্যই কিন্তু ইংরেজিতে দক্ষতা প্রয়োজন রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আসলে, শুধু অল্প কিছু ক্ষেত্রে হয়তো বা আপনার ইংরেজি দক্ষতার প্রয়োজন নেই। সো এই রেগুলেশন যদি আপনারা ফুলফিল করেন সেক্ষেত্রে কিন্তু তখন আপনারা স্কিল মাইগ্রেশনের জন্য অস্ট্রেলিয়ায় অ্যাপ্লাই করতে পারেন। সেটি হতে পারে এগ্রিকালচারাল স্পেশালিস্ট বা ফার্ম ম্যানেজার, এই ধরনের বিভিন্ন রোল কিন্তু রয়েছে। এখন প্রশ্ন হলো, সো বাংলাদেশে যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখানো হয় যে কমলা বাগানে কাজ করে লাখ লাখ টাকা কামাই করুন বা এই ধরনের সুযোগ রয়েছে অস্ট্রেলিয়া থেকে, অনেক ভিসা প্রার্থীদেরকে অস্ট্রেলিয়ায় নিচ্ছে, সো এই নিউজগুলো সত্য কি না? আসলে এই ধরনের ভিসা একটি রয়েছে অস্ট্রেলিয়াতে, সো সেটির নাম হলো প্যাসিফিক পাম ভিসা। সো এটা যা প্যাসিফিক আইল্যান্ডে যে দ্বীপ দেশগুলো রয়েছে, 10টি দ্বীপ দেশের জন্য কিন্তু এই ভিসাটাই প্রযোজ্য। সো ওই 10টি দ্বীপ দেশের সাথে অস্ট্রেলিয়ান সরকারের কিন্তু একটি চুক্তি রয়েছে এবং সেই চুক্তির আওতায়, যেটিকে বলে পাম চুক্তি, আমি এই লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো সেই চুক্তির আওতায় কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসা হয়, যে সকল শ্রমিক এই দ্বীপ দেশগুলো থেকে, বিশেষ করে ফিজি, পাপুয়া নিউ গিনি, কিরিবাতি বা ভানাতু, এই ধরনের আরও কিছু প্যাসিফিক আইল্যান্ডের যে ছোটো ছোটো দ্বীপ দেশগুলো রয়েছে যেগুলো অনুন্নত রাষ্ট্র, সেখান থেকে কিন্তু অনেকটা বাংলাদেশ থেকে যেরকম মালয়েশিয়া বা সিঙ্গাপুরে লেবার ফোর্স হিসাবে বিভিন্ন জনশক্তি রপ্তানি করা হয়, ওই দেশগুলো থেকেও কিন্তু এখানে মানুষ আসে কাজ করতে এবং এই ভিসাটি দেওয়া হয় সাধারণত 4 বছরের জন্য। সো এই যে পাম ভিসার আন্ডারে এখানে কিন্তু বাংলাদেশের কোনো নাম নেই বা সাউথ এশিয়ার কোনো দেশেরই কিন্তু নাম নেই। সো সেই ভিসার যে তথ্যগুলো, সেগুলোকে কেন্দ্র করে বাংলাদেশে প্রচারণা করা হয় যে কৃষিকাজে অস্ট্রেলিয়াতে অনেক লোক নেওয়া হচ্ছে, কিন্তু আসলে বাংলাদেশ সরকারের সাথে কিন্তু এখনও অস্ট্রেলিয়ান সরকারের আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো চুক্তি হয়নি যে বাংলাদেশ থেকে লেবার ফোর্স নেবে অস্ট্রেলিয়াতে। বাট যেহেতু ওই প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে যেহেতু অস্ট্রেলিয়ার চুক্তি রয়েছে 10টি দেশের সাথে, সেই দেশগুলো থেকে কিন্তু বিভিন্ন লোকজন এখানে কাজ করতে আসেন আপ টু 4 ইয়ার্স, 4 বছর পর্যন্ত তারা এখানে বিভিন্ন যেগুলো কমলা বাগান বা কৃষিকাজে কিন্তু তারা, বা ফ্রুট পিকিংয়ের কাজে কিন্তু তারা আসেন এবং তারপর নির্দিষ্ট সময় থাকার পরে কিন্তু তারা সাধারণত তাদের দেশে চলে যান। সো আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনাদের যে মনে যে সন্দেহগুলো ছিল সেগুলো দূর হয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি যেহেতু দিয়েছি, সেখানে আপনারা চেক করে দেখতে পারেন এই ভিসার স্ট্রিম নাম্বার এবং এই ভিসার নামটা কী, কোন কোন দেশ এটাতে জড়িত, বাট বাংলাদেশের নাম যে এখানে নেই সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের আরও যদি বিষয়ে আপনাদের ক্লারিফিকেশনের দরকার হয় সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারবেন। খুব শীঘ্রই আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুভ বিদায়।